রোহিঙ্গাদের ওখানে যে সমস্ত মানে কর্মকাণ্ড তারা দেখছেন সেগুলো প্রশংসা করেছেন এবং সেখানে আমরা কি করতে পারি সে নিয়ে আলাপ আলাপ আলোচনা হয়েছে এবং আমরাও বলেছি খুব শীঘ্রই ইউনাইটেড নেশন থেকে প্রচেষ্টা নেওয়ার জন্য যাতে করে এই রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমার থেকে যারা বল প্রয়োগে মায়ানমার আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে জন্য তাদের বা তাদের নিজস্ব জন্মভূমি দেশের অন্তর্ভুক্ত হবে। তারা এখানে ভায়োলেন্সের কথা বলেছেন যে মাঝে মাঝে ফিলিং হচ্ছে, আমাদের তরফ থেকে বলছি যে আমরা এখানে আমাদের পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করেছি, বিজিবি পুলিশ বাহিনী র‍্যাব সবাই এবং প্রয়োজন বুঝে আর্মিরাও আমাদের যৌথ তদন্ত দিচ্ছেন। আমরা তাদের কাছে যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে তার আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি এটাও বলেছি যে আমাদের দেশ মাদক তৈরি করে না, এই রোহিঙ্গা জনগোষ্ঠী মাদক ব্যবসায়ীর সঙ্গে কিছু কিছু রোহিঙ্গারা সম্পৃক্ত হয়েছে যা আমাদের জন্য একটা মানে আতঙ্কের জায়গা হয়েছে। এবং আমরা যেটা আগে বলেছি যে এদেরকে যদি তাড়াতাড়ি আমাদের তাদের স্বদেশে ফিরিয়ে না নেয় তাহলে এরা কিন্তু কোনো এক সময় ভায়োলেন্ট হবে, কোনো এক সময় তারা টেরোরিস্টদের মানে আওতায় চলে যেতে পারে, এটা আমরা তাদেরকে আওয়াজ দিয়েছি এবং তারা এই ব্যাপারে আরো পদক্ষেপ নিবে যাতে করে এই প্রবলেমটা সলভ হয় সেটা জানি।